খালিস্তানী অমৃতপাল সিংকে পাঞ্জাবে গ্রেফতার করে উড়িয়ে নিয়ে যাওয়া হলো অসমে। উত্তর পূর্বের প্রাচীনতম জেলে বন্দী রাখা হবে তাকে। 36 দিন পর লুকিয়ে থাকার পর অমৃতপালকে হাতে পেলেও তাকে রাজে রাখার ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। কিন্তু কেন? ডিব্রুগড় পাঞ্জাবের মোগার রোড গ্রাম থেকে রবিবার সকালে গ্রেফতার করে পুলিশ অমৃতপাল সিংকে। রাজ্যের আইজিপির দাবি, গোপন সূত্রে খবর পেয়ে গোটা গ্রাম ঘিরে ফেলেছিল পুলিশ বাহিনী। পালাবার পথ না পেয়ে বাধ্য হয়ে আত্মসমর্পণ করে খালিস্তানি নেতা অমৃতপাল সিং। আইজি সুখচেন সিংগিল জানিয়েছেন, তাকে অসমে ডিব্রুগড় জেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, গ্রেফতার স্থল থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে উত্তর পূর্বের জেলে বন্দি করে রাখার কি কারণ থাকতে পারে? পাঞ্জাব বা দিল্লিতে কেন রাখা হলো না তা খোলসা করেনি পুলিশ। তবে নিরাপত্তার কারণে অমৃতপালকে যে অসমে নিয়ে যাওয়া হয় তা নিশ্চিত। পুলিশ সূত্রের দাবি, পাঞ্জাব ও দিল্লি যে সমস্ত জেলে তাকে আটকে রাখা সম্ভব ছিল সেখানে একাধিক গ্যাংস্টার বন্দী রয়েছে। এসব বন্দী গ্যাংস্টারের সঙ্গে খালিস্তানি সংগঠনের ভালো যোগাযোগ রয়েছে, ফলে দিল্লি বা পাঞ্জাবে জেলে রাখা হলে অমৃতপালের সঙ্গে তাদের চক্র গড়ে ওঠার সমূহ সম্ভাবনা থাকবে। এমনকি সংশ্লিষ্ট জেলের সামগ্রিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও ছিল, তাই বেছে নেওয়া হয় দূরবর্তী কোনো রাজ্যের জেলখানা। সেই হিসেবে উঠে এসেছিল অসমের ডিব্রুগড়ে সেন্ট্রাল জেলের নাম। ডিব্রুগড়ে সেন্ট্রাল জেল তৈরি হয় 1959 সালে। উত্তর পূর্ব ভারতের সর্বাধিক প্রাচীন এই সেন্ট্রাল জেলে একসময় বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার জঙ্গিদের তাদের বন্দী করে রাখা হতো, তাই এর নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার ও সুরক্ষিত বলে মনে করছে প্রশাসন। শুধু অমৃতপাল নয়, তার ঘনিষ্ঠ পপ্পলপ্রীত সিং ও 9 জন খালিস্তানিকে আগে ডিব্রুগড়ে সেন্ট্রাল জেলে বন্দী করে রাখা হয়েছে। খালিস্তানি জঙ্গি ও তার সাগরেদের ডিব্রুগড়ে নিয়ে যাওয়ার পর থেকে এই জেলে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আরও আটোসাটো করা হয়েছে। জেলের এক আধিকারিক জানান, খালিস্তানিদের আনার পর থেকে বহুস্তরীয় নিরাপত্তা বলে মুড়ে ফেলা হয়েছে সেন্ট্রাল জেল। সিসিটিভি ক্যামেরা ও সার্চ লাইটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সিআরপিএফ এবং কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানা গিয়েছে। কলকাতা টিভি।